प्रिय ईमानदार भाई अस्सलामु अलैकुम। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आम्रा आलोचना करब हजरत इद्रिस आलाइस सल्लामेर शखेर मृत्यु ओ बेहेशते गमने घटना निये। आजकेर भिडियोटी खुबी गुरुत्वपूर्ण होते चलेछे, ताई भिडियोटी ना टेने पुरोटाई देखार अनुरोध रइल। तो चलुन देरी ना करे भिडियोटी शुरू करा जाक इनशाल्ला। एक आगंतुक व्यक्ति तीन दिन पर्यन्त हजरत इद्रिस आलाइस सल्लाम एर सहचर्य थाकबेन। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সাল্লামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক ব্যক্তি বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মওত আজরাইল আলাইহিস সাল্লাম। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মওত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম তাকে আবারো জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মওত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনি একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মওত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি একাজ করতে পারি না। আল্লাহ তাআলা এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মওত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মওত হযরত ইদ্রিস আলাইহিস সাল্লামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মওত আজরাইল আলাইহিস সাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সাল্লামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম বললেন, কোন জীবিত প্রাণী শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে। মালাকুল মওত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। এ কথা বলতে বলতে হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সাল্লাম এর সাথে কৌশল করলেন কিভাবে বেহেশতে গমন করা যায়। তো চলুন সামনে এ বিষয়ে কথা বলা যাক। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম এবার হযরত আজরাইল আলাইহিস সাল্লামকে বললেন, আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মওত তাকে দোজক দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মওত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম তাতে রাজি হলে মালাকুল মওত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহেশতের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মওতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মওত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন।
মালাকুল মত হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া আমি একাজ করতে পারি না। আল্লাহ তাআলা এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোন জীবিত প্রাণী শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। এ কথা বলতে বলতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম এর সাথে কৌশল করলেন কিভাবে বেহেশতে দমন করা যায়। তো চলুন সামনে এ বিষয়ে কথা বলা যাক। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।